বিরোধী দলীয় নেতা মন্তব্য প্রধানমন্ত্রীর ন্যায়ের পথে থেকে বিচারের রায় কার্যকরের অঙ্গীকার খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার প্রশ্নে ট্রাইব্যুনালের শোকজ বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন হয়েছে দাবি অভিযুক্তের এবং সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শিক্ষার্থীরা রেজাল্ট পাচ্ছেন নিজ মোবাইল ফোনে হিসেবে আগামী 16 অক্টোবর হবে পবিত্র ঈদুল আজহা সন্ধ্যায় রাজস্থানের বাইতুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল 6 অক্টোবর 2013 খ্রিস্টাব্দ রবিবার সন্ধ্যায় 6:15 মিনিটে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গিয়েছে 16 অক্টোবর 2013 খ্রিস্টাব্দ বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হইব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধাপরাধীদের মুক্ত করতেই বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া হাসিনা মুক্ত বাংলাদেশ চান বিকেলে গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন শেখ হাসিনা আরো বলেন ন্যায়ের পথে থেকে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে আমি সরকারে আসার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি উনি ভালো করেই জানেন যে আমি না থাকলে এই বিচার বন্ধ করে দিয়ে উনি আবার এদেরকে কোলে টেনে নেবেন এদেরকে আবার মন্ত্রী বানাবেন এদের হাতে পতাকা তুলে দেবেন সেই জন্য উনি হাসিনা মুক্ত বাংলাদেশ চায় যুদ্ধাপরাধীদের যাতে ভালোভাবে বাঁচাতে পারে কারণ যুদ্ধাপরাধীদের বিচার বাধা উনি দিয়েছেন সেই বিচার হচ্ছে বিচারের রায় বেরিয়েছে ইনশাআল্লাহ এই বিচারের রায় একদিন আমরা কার্যকর করতে পারব ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না জানতে চেয়ে নোটিশ দিয়েছেন ট্রাইব্যুনাল 21 অক্টোবরের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই নির্দেশ দেওয়া হয় গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আনা অভিযোগের শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আদেশ উল্লেখ করেছেন খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার অনেক যুক্তিসঙ্গত কারণ রয়েছে রায় নিয়ে তার এই বক্তব্যের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থার উপর সরাসরি হুমকি প্রকাশ পেয়েছে এছাড়াও এর মাধ্যমে জনসম্মুখে ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা সম্পর্কে জনগণের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির যথেষ্ট কারণ রয়েছে এর আগে গত 1 অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় দেওয়ার পর সুপ্রিম কোর্ট মিলনায়তনের সংবাদ সম্মেলনে এই রায়কে প্রহসন উল্লেখ করে এর সাথে যারা সম্পৃক্ত তাদেরও বিচার করা হবে বলে মন্তব্য করেন খন্দকার মাহবুব এদিকে বার কাউন্সিলের সহসভাপতি খন্দকার মাহবুব হোসেন তার বক্তব্য ভুল ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন তাকে হেয় করার জন্যই এমনটা করা হয়েছে দণ্ডবিধি আইনেও আদালতে মিথ্যা মামলা ও সাক্ষী দেওয়া দণ্ডনীয় অপরাধ তাই ভবিষ্যতে যদি দেখা যায় মিথ্যা মামলা তৈরি করে বা মিথ্যা সাক্ষী দিয়ে ট্রাইব্যুনালে কাকে সাজা দেওয়া হয়েছে তবে অবশ্যই আইনত তাদের বিচার সম্মুখীন হতে হবে আমি ট্রাইব্যুনাল এবং বিচারকদের সম্পর্কে কোনো মন্তব্য করি নাই সময় সংবাদে আরো দেখবেন বরগুনা নিখোঁজের সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে তাদের ফল গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষার ফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে এবছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নেন 68,172 জন দেশে 22টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা 2,812 এবং 54টি বেসরকারি মেডিকেলে আসন সংখ্যা 4,800 এছাড়াও ডেন্টাল কলেজে আসন সংখ্যা 1,582 আপনারা দেখছেন সময় সংবাদ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁস হওয়ার বিষয়ে ট্রাইব্যুনাল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে গোয়েন্দা পুলিশ গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় জানিয়েছেন তদন্ত শেষ হতে আরও সময় লাগবে এছাড়াও রায়ের সাথে সংশ্লিষ্ট সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন তিনি গ্রেপ্তারকৃত আসামি নয়ন আমাদের রিমান্ডে আছে এবং তাকে এনে আমরা ঘটনাস্থলটা তার দেখানো মতে বিশ্লেষণ করলাম এবং আমরা কিছু মামলা গুরুত্বপূর্ণ আলামত সে যেখানে থাকতো সেই স্থান থেকে সংগ্রহ করেছি বিচারপতি মহোদয়দের সাথে কথা হয়েছে
তো কি বিষয়ে কথা হয়েছে না হয়েছে তদন্তের এই পর্যায়ে বলা সমীচীন হবে না। মামলা কবে নাগাদ এটা সমাপ্ত করা যাবে সেটা আসলে এখনই বলা মুশকিল। এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে মামলার একটা গ্রহণযোগ্য একটা অগ্রগতি ইতিমধ্যে সাধিত হয়েছে, তো এটা আসলে কনক্লুড করার জন্য আরো সময় লাগবে। আগামী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি চার দিন পিছিয়ে আগামী 10 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সকালে রিটকারী আইনজীবী বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চে এটি উত্থাপন করলে শুনানির জন্য দিন ধার্য করেন বেঞ্চ। গত বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার নির্দেশনা চেয়ে রিট করা হয়। আবেদন করেন আইনজীবী ডক্টর মোহাম্মদ ইউনুস আলী। 2011 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন আপিল বিভাগ। বরগুনা নিখোঁজের 17 দিন পর সাব রেজিস্ট্রি অফিসের সেফটি ট্যাঙ্ক থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গত 19 সেপ্টেম্বর কলেজ থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন অনিক। এ ঘটনায় বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। ঘটনার 3 দিন পর মোবাইল ফোনে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে অনিকের বাবা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। শনিবার সকালে পৌরসভার কাঠকোট্টি এলাকা থেকে মুক্তিপণ চাওয়া মোবাইল নম্বরের সিম কার্ড সহ সোহেল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে উদ্ধার করা হয় অনিকের লাশ। পরে এ ঘটনায় অভিযুক্ত আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দিন 9:30 সময় একটা মোবাইল এসে বলে যে আপনি কি অনিকের বাবা? আমি বলছি হ্যাঁ। আপনার বোলা কিডন্যাপ হয়েছে, 3 লাখ টাকা নিয়ে আমতলি চলে আসেন। এই কইয়া সে কাটি দিয়েছে। কাটি দেওয়ার পর আমি দৌড়ি আমার দোকানের সামনে আসি। আইয়া দোকানের সামনে আইয়া তুমি তো আমি কান্দন রাখতে পারি না, তুমি কাঁদতে আসি আমার ফ্রিজের মধ্যে আমার কল আসি। কলাইয়া বলছে আপনি যদি এখন বার্গেনিং করেন তাহলে আপনার ছেলে আর পাইবেন না। হত্যাকারী কে সেটা নির্ধারণ করার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমরা অচিরেই প্রকৃত হত্যাকারীকে আমরা বিভাগের 10 অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সংবিধানের 95 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে এই নিয়োগ দেন। আগামীকাল সকালে নবনিযুক্ত বিচারপতিরা শপথ নেবেন। শপথ গ্রহণের দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ ছিল শেষ দিন। টিকিট বিক্রির শুরু থেকে কমলাপুর রেল স্টেশনে গত কয়েকদিনের চেয়ে ভিড় কম দেখা গেছে। তবে ঘরমুখ বহু মানুষ প্রত্যাশিত টিকিট পাননি বলে অভিযোগ করেছেন। সকাল 9টায় দেওয়া শুরু হয় 15 অক্টোবরের টিকিট। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অগ্রিম টিকিটের জন্য রাত জেগে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। গত 5 দিন বিকেল 5টা পর্যন্ত বিভিন্ন রুটের 14,004 করে অগ্রিম টিকিট বিক্রি করে রেলওয়ে কর্তৃপক্ষ। নড়াইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে 2 জন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার বিকেলে নড়াইল কালিয়া সড়কের ভবানীপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে 2 জন নিহত হয়। এতে আরও অন্তত 15 জন আহত হয়। আহতদের নড়াইল সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।